আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিজেপির বিরুদ্ধে পথে নামলো তৃণমূল। ঘটনাটি বীরভূমের মল্লারপুর এক নম্বর পঞ্চায়েতে। জানা গেছে বুধবার আবাস যোজনার দুর্নীতি সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিজেপি পরিচালিত মল্লারপুর এক নম্বর পঞ্চায়েতে বিক্ষোভ দেখালো তৃণমূল। এদিন বিকেলে মল্লারপুর এক নম্বর পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখানো হয়। তাছাড়াও তৃণমূলের পক্ষ থেকে বিজেপির প্রধানকে এক স্মারকলিপি জমা দেওয়া হয়। তৃণমূলের দাবি, আবাস যোজনা প্রকল্পে যাদের পাওয়ার যোগ্য নেই তাদের নাম আছে, অযোগ্যদের নাম রয়েছে, এই রকম তালিকা দেওয়া হলো। এই পঞ্চায়েত 100 দিনের কাজে ব্যর্থ। 3000 লোকের মধ্যে 200 লোককে কাজ। আমাদের বক্তব্য ছিল যে এই পঞ্চায়েত গত 5 বছরের টোটাল ফেলিওর। আবাস যোজনায় আমরা দেখিয়ে দিলাম যে যাদের পাওয়া উচিত নয় এমন লোকের নাম আছে, আর যাদের প্রকৃতপক্ষে পাওয়া উচিত ছিল সেরকম লোকের নাম নাই, এরকম তালিকাটাও দিয়ে দিলাম আমরা। এছাড়াও এই পঞ্চায়েত 100 দিনের কাজ দিতে ব্যর্থ হয়েছে। 3000 কার্ডের মধ্যে মাত্র 200 কার্ড পরিবারকে কাজ দিয়েছে। এই 200 পরিবারের মধ্যে আবার 6 দিনের বেশি কেউ কাজ পায়নি, এই একটা জিনিস। এই পঞ্চায়েতের বেশ কিছু সম্পত্তি ছিল, অ্যাম্বুলেন্স, পায়খানা পরিষ্কার গাড়ি, ট্রাক্টর, এরা কোথায় আছে কেউ জানে না। এরা বললো যে অমুক জায়গায় রাখা আছে, কিন্তু তা মানুষের কাজে 5 বছরের পরিষেবায় কোনো কাজে লাগেনি। এখানে আমরা 3টে হাইমাস্ট লাইট করেছিলাম, সেগুলো জ্বলে না, ড্রেন পরিষ্কার হয় না, এইগুলো আমরা তুলে ধরলাম। এছাড়াও 22 দফা বিজেপির পক্ষ থেকে একটা দুর্নীতির অভিযোগ এনেছে, আমরা সেটাও বললাম যে এই দুর্নীতিগুলো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, সরকারের দেওয়া টাকা কোনো একটা আর্থিক বছরে সম্পূর্ণ খরচ করতে পারেনি এরা। সর্বোচ্চ খরচ করতে পারেনি প্রায় 74 লাখ, আর সর্বনিম্ন পারেনি 31 লাখ। এই টাকা প্রতিটা আর্থিক বছরে, যদি জানতাম যে 1 বছর পারেনি তাহলে ঠিক ছিল, কিন্তু 5টা আর্থিক বছরের মধ্যে 4টে আর্থিক বছরই এরা টাকা খরচ করতে পারেনি, যে রিপোর্ট এদেরই দেওয়া। এই কারণে সার্বিক ব্যর্থ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে আমরা গণ রেপুটেশন দিলাম। মানুষের ক্ষোভ আছে, বুঝতে পারছেন নিচে, সেই ক্ষোভ আমরা পৌঁছে দিলাম এবং সতর্ক হয়ে সংশোধন করার জন্য অনুরোধ রাখলাম। বিশেষ করে বাংলা আবাস যোজনায় আমরা বললাম যে যারা অন্যায্য ঘর পাচ্ছে, যে তালিকা দিলাম, ইনভেস্টিগেশন করো, আমাদের বক্তব্য সত্য হলে বাতিল করো, আর যারা পাইনি তাদের ইনভেস্টিগেশন করো, এবং ইনভেস্টিগেশন করে তাদের পাওয়ার যোগ্য হলে তাদের তদন্ত। বিজেপির দাবি, আবাস যোজনা প্রকল্পের সার্ভেটা বিডিও অফিস করেছিল, 2-1টা আছে পাকা বাড়ি, তাদের নাম আমরা বাদ দিয়ে দিয়েছি। ঘটনায় জানা নাই যেটা হয়েছিল, মানে যে সার্ভেটা হয়েছে সার্ভেটা ব্লক থেকে করেছিল, নামটা প্রথম দিকে উঠেছিল, হয়তো 2-1টা মিস্টেক হতে পারে, কোনো কারণ হয়েছিল তার সার্ভে হয়েছিল। আর যদি প্রকৃত যারা বাড়ি পাওয়া তাদের সার্ভে করে যে লিস্ট এসেছে তার বাড়ি, তাদের বাড়ি দিয়েছি, এবং যারা পাকা বাড়ি আছে দেখেছি, যারা যে পাকা বাড়ি আছে ও পাবার যোগ্য, আমি খুব খুব ধনী ব্যক্তি, তাদের নাম আমরা অটোমেটিক আমরা এখান থেকে বাদ দিয়ে দিয়ে দিয়েছি। তৃণমূলের দাবি ছিল যে প্রকৃত কিছু বাড়ি আছে তারা বাদ পড়েছে, সে বাড়ি বাদ পড়েছে যেগুলো বলছেন ওগুলো কিন্তু সার্ভেতে বাদ পড়েছে এবং জব কার্ডে বাদ পড়েছে। যে জব কার্ড, একটা মানুষের একটা জব কার্ডের থেকেই একটা জব কার্ডে একটাই বাড়ি হবে, এখন যেটা নতুন সিস্টেম এসছে, আগে যেরকম হয়েছে অনেক কারণে পিএমআই অনেক কিছু হয়েছে, কিন্তু এখন নতুন সিস্টেমে একটা জব কার্ডে একটাই বাড়ি। যেহেতু জব কার্ড পরিবার পিছু একটাই আছে, জব কার্ড ভাঙেনি, পরিবার ভেঙেছে কিন্তু জব কার্ড ভাঙেনি, তাই অনেকের বাড়ি বাদ দিয়েছে। তৃণমূল রাজনীতি কয়েকজন অভিযোগ করছে, তো রাজনীতি করছে পুরোপুরি আর কিছু নয়, কারণ সব সমস্ত রকমের সমস্ত তথ্য তো ব্লকেই আছে, ওনাদের ব্লক ওনাদের আছে, ওনারা তো চাইলে সমস্ত তথ্য ব্লক থেকে লিখতে পারে না। বাড়ি বাদ দেওয়াতে ব্লকের ভূমিকা, ব্লকের ভূমিকা সেরকম কিছু নেই, ব্লকের ভূমিকা কী তা ব্লকের, আমরা সার্ভে পঞ্চায়েত থেকে হয়েছিল, সার্ভে আমরা পঞ্চায়েতেই করেছিলাম, পঞ্চায়েত থেকে সার্ভে করার পর ব্লকের ভূমিকা একটাই আছে যে ব্লক দায়িত্ব নিয়ে সার্ভেটা করেছিল, দ্বিতীয় সার্ভেটা, মানে প্রথমে যখন নাম তোলার সময় আমরা নাম তুলেছিলাম, কিন্তু সার্ভেটা যখন করলো যে কার কে বাড়ি পাবে, কে বাড়ি পাবে না ইনকোয়ারি, তখন সেটা ব্লক করেছিল, সেটা সেই দায়িত্বটা ব্লকের, যে কার বাড়ি বাদ পড়েছে কার বাড়ি পাবে সেটা ব্লক থেকে সার্ভে করছে, যারা আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী দিকে সার্ভে করেছিল, ওইখানে মাঝখানে আমরা ছিলাম, ব্লক বাদ দেয়নি সেটা পয়সা, যারা 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 সার্ভে করছে তারা বলতে পারবে কারে বাদ দেয়, আমরা দেখার পর আমরা কিন্তু সেখান থেকে আমরাই বাদ দিয়ে দিয়েছি। নিউজ আজ বাংলা, বীরভূম। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা,
মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।